সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যা দেশে প্রথম। এটির প্রথম টিউবটির খনন কাজ এর মধ্যে শেষ হয়েছে, কিন্তু দ্বিতীয়টি কত দূর এগুলো, কবে নাগাদ এই টানেলটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, আর এই টানেলই চট্টগ্রামকে কিভাবে বদলে দিতে চলেছে, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই পর্বে। দর্শক, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক বছর পার করছে। ৫০ বছরে এসে সম্ভাবনাময় শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে বিশ্বকে জানান দিচ্ছে লাল সবুজের এই দেশ। দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার। এজন্য পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলটির নির্মাণ কাজের ভিত বসান। সক্রে সেই প্রকল্পটি ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনায় ধরা হয়েছে। সেই হিসেবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশাল নির্মাণযজ্ঞ চালিয়ে যাচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা। ১০,৩৭৪ কোটি ৪২ লাখ টাকা খরচায় নির্মিত টানেলটির প্রথম প্রান্ত পতেঙ্গা নেভাল একাডেমি, অন্য প্রান্ত দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায়। কর্ণফুলি টানেল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের শিল্প কারখানা নির্মাণ সহ অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দেবে। চট্টগ্রামের কর্ণফুলির তলদেশ দিয়ে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি দুটি টিউব বিশিষ্ট, অর্থাৎ নদীর তলদেশে খনন করা দুটি টিউব দিয়ে যানবাহন চলাচল করবে, যার প্রথম টিউবটি খনন করতে ১৭ মাস সময় লেগেছিল, আর দ্বিতীয়টি অর্থাৎ আনোয়ারা প্রান্তটি ২০২০ সালের ১২ ডিসেম্বর খনন কাজ শুরু হয়। এবার মাত্র ১০ মাসে দ্বিতীয় টিউবটি খনন কাজ শেষ করেছে নির্মাণ সংশ্লিষ্টরা। এই টিউবটি নির্মাণের মধ্য দিয়ে টানেলের দুটি সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করেছে প্রকল্প কর্তৃপক্ষ। নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন, টানেলের খনন কাজ শেষ হওয়ার কারণে টানেল বোরিং মেশিনটি ধীরে ধীরে বের করে নিয়ে আসা হবে। এটি পরিষ্কার করতে প্রায় ২ থেকে ২.৫ মাস সময় লাগবে। টিউবের ভেতরে যে অংশের উপর দিয়ে গাড়ি চলবে সেখানে স্ল্যাবের কাজ আগামী জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। দর্শক, বঙ্গবন্ধু টানেল নিয়ে আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, ডিসক্রিপশন এবং আই বাটনে তার লিঙ্কও দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন সেটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনা মহামারীতেও এই প্রকল্পের কাজ থেমে থাকেনি বা বাধাগ্রস্ত হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে এরই মধ্যে কাজের গতি বাড়ানোর জন্য বাড়তি জনবল নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজ এগিয়ে নিতে অত্যাধুনিক যন্ত্রপাতি, মেশিনারিজ যুক্ত করা হয়েছে। এতে করে কাজের গতি অনেকটাই বেড়েছে বলেও জানিয়েছেন তারা। কর্ণফুলী নদীর নিচে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় দুটি টিউব খনন করা হয়েছে। প্রতিটি টিউব চড়ায় ৩৫ ফুট এবং উচ্চতায় প্রায় ১৬ ফুট। টিউব দুটির একটি দিয়ে গাড়ি শহর থেকে প্রবেশ করবে, আরেকটি টিউব দিয়ে শহরের ওপারে যাবে। দ্বিতীয় টিউবটি খননের মধ্য দিয়ে প্রকল্পটির ৮০%-এর বেশি কাজ শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই বাকি কাজগুলো শেষ হবে বলে আশার কথা শুনিয়েছেন প্রকল্প পরিচালক। প্রকল্প সূত্রে জানা গেছে, এই প্রকল্পের অধীনে ৩.৪ কিলোমিটার টানেল নির্মাণের পাশাপাশি টানেলের পূর্ব আনোয়ারা প্রান্তে ওপেন কাট ২০০ মিটার, কাট অ্যান্ড কাভারের ১৯৫ মিটার, অ্যাপ্রোচ রোড ৫৫০ মিটার এবং ২৫ মিটার ওয়ার্কিং শ্যাফ্ট নির্মাণ করা হবে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি।
অন্যদিকে টানেলের পশ্চিমে পতেঙ্গা প্রান্তে ওপেন কাট 190 মিটার, কাট অ্যান্ড কভারে 230 মিটার, অ্যাপ্রোচ রোড 4,798.095 মিটার এবং 25 মিটার ওয়ার্কিং শ্যাফ্ট নির্মাণ করা হবে। আর এসব আনুষঙ্গিক কাজও এগিয়ে চলছে। টানেলের সঙ্গে নদীর দুই প্রান্তে মোট 5.35 কিলোমিটার সংযোগ সড়ক থাকবে। 727 মিটার দীর্ঘ একটি ফ্লাইওভার আছে আনাওয়ারা অংশে। টানেলের পতেঙ্গা ও আনাওয়ারা অংশের সংযোগ সড়ক এবং আনাওয়ারা অংশে ওভারব্রিজের কাজও এগিয়ে চলছে। বন্দরনগরী চট্টগ্রামকে চীনের সাংঘাই প্রদেশের আদলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিশাল পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দেশের ইতিহাসে প্রথম টানেল নির্মিত হচ্ছে। এই টানেল নির্মাণের সাথে সাথে বন্দরনগরীকে ঘিরে ওয়ান সিটি টু টাউনের যে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে দেশবাসী, তা বাস্তবায়নের পথেই এগিয়ে চলছে। এই টানেলটি বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রামের চারদিকে ব্যবসা বাণিজ্য বাড়বে। কর্ণফুলী টানেল নির্মাণের ফলে যেসব সুফল মিলবে এবার সে বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমত, কর্ণফুলী টানেল নির্মাণের ফলে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হবে, ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। একই সাথে টানেলটি নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 50 কিলোমিটার দূরত্ব কমে আসবে। অন্যদিকে যানজট এড়িয়ে পর্যটন নগরী কক্সবাজার যাতায়াত করা যাবে। দ্বিতীয়ত, কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের সঙ্গে উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে, ফলে ভ্রমণের সময় ও খরচ কমে যাবে এবং পূর্ব প্রান্তের শিল্প কারখানার কাঁচামাল ও প্রস্তুত মালামাল চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পরিবহন সহজ হবে। কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের ফলে পূর্ব প্রান্তে পর্যটন শিল্প বিকশিত হবে। তৃতীয়ত, সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ, আধুনিকায়ন, শিল্প কারখানার বিকাশ সাধন এবং পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্ণফুলী টানেল বেকারত্ব দূরীকরণ সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। চতুর্থত, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফিনান্সিয়াল এবং ইকোনমিক আইআরআর পরিমাণ দাঁড়াবে যথাক্রমে 6.19% ও 12.49%। ফিনান্সিয়াল ও ইকোনমিক বেনিফিট কস্ট রেশিওর পরিমাণ দাঁড়াবে যথাক্রমে 1.05 ও 1.50%, ফলে কর্ণফুলী টানেল জিডিপিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। নির্ধারিত সময়সূচি অনুসারে 2021 সালের নভেম্বরের মধ্যে উভয় সড়ক এবং 2022 সালের ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। জানা গেছে, চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি 2017 সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু করেছে। 9,293 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রাস্তাসহ প্রকল্পটি দ্বিমুখী 4-লেন মডেল অনুসরণ করে নির্মিত হচ্ছে। এর মধ্যে মূল টানেলের দৈর্ঘ্য 3,315 মিটার, ফ্লাইওভার ও সংযোগ সড়ক যথাক্রমে 727 মিটার এবং 5,441 মিটার। দুই টিউবের এই টানেল নির্মাণ কাজ শেষ হলে 4-লেন দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। দর্শক, আজকে এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।